বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ফিরে এলাম আমি দি পারফেক্ট টাইম ইউটিউবে আরো একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তার আগে আমার কিছু প্রবলেমের কথা আপনাদের কাছে শেয়ার করছি, যে অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিইনি। তার কারণ হচ্ছে, আমি যখন ব্লগিং এ শুট করতে বের হতাম, তখন আমার বলার ভয়েসের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড নয়েস বা আশেপাশের শব্দ খুব আসতো। আমি যখন ভিডিও এডিটিং করতাম তখন বুঝতে পারতাম, তাই আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম যে কি করব, এইভাবে তো ভিডিও বানানো যাবে না। তখন চিন্তা করলাম যে একটা ব্লগিং মাইক্রোফোন আমি অর্ডার করব অনলাইন থেকে। তো সেটা আমি কয়েকদিন আগেই অর্ডার করে নিয়েছি, তো সেটার আনবক্সিং আজকে আপনাদের কাছে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তা অনলাইন থেকে নেওয়ার আগে এটা আমি মার্কেটে খুঁজেছি আর পেয়েছি, কিন্তু অরিজিনালটা পাইনি, ওই জন্য আর নেওয়া হয়নি। তাই ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করেছি, ফ্লিপকার্ট থেকে এটা চলে এসছে। আর যখন এসেছিল তখন আমি একবার আনবক্সিং করে নিয়েছি যে এটা অরিজিনাল পেয়েছি কি না। তো তার জন্য বাক্সটা খোলা আছে, তো এখন আর একবার আমি আনবক্সিং করব, দেখব যে এর ভিতরে কি কি পেয়েছি আমি। প্রথমে এটা আনবক্সিং করেছিলাম, তো এইরকমই পেয়েছিলাম, একটা বিল ফ্লিপকার্ট থেকে দিয়েছিল এটা, আর এর মধ্যে মাইক্রোফোনটা বক্স, তো আর কিছু পাইনি। তো এই হচ্ছে বইয়া বাই MM1 শটগান মাইক্রোফোন। আর মার্কেটে যেটা পেয়েছিলাম এটা ইউনিভার্সিয়াল কার্ডিওড মাইক্রোফোন, শুধু খালি ইংলিশ লেখার মাইকটা পেয়েছিলাম, আর চাইনিজ লেখাটা পাইনি, যার জন্য ওটা ডুপ্লিকেট ছিল। আর এইটাতে আছে মানে এটা অরিজিনাল। তা এটা অরিজিনাল চেনার উপায় হচ্ছে, এর অনেক কিছু আছে, সেইগুলো আপনাদের এক এক করে দেখাবো। ও, সবার প্রথমে যেটা বারকোড দেওয়া আছে, এই বারকোডের এখানে একটা কাগজ আছে, সেই কাগজটা হালকা করে নখ দিয়ে তুলে দিয়ে ভিতরের অরিজিনাল বারকোডটা এর আছে। এইটা স্ক্যান করলে তখন এই মাইক্রোফোনের ডিটেলসটা ওখানে দিয়ে দেবে, কিন্তু ডুপ্লিকেটটা স্ক্যান করলে দেয় না, দেবে না। আর তার পাশে একটা এই যে পিঙ্ক কালার আর একটা ব্লু কালারের একটা রং আছে, এখানে বইয়া লেখাটা আছে এই জায়গাটায়, হয়তো ক্যামেরাটা ঠিক দেখা যাচ্ছে না, এই এই জায়গাটায় হালকা জল দিলে তখন এই বইয়া লেখাটা হাইড হয়ে যাবে, তার কিছুক্ষণ পর আবার এই লেখাটা চলে আসবে। তো আমি দেখানোর চেষ্টা করছি অল্প জল দিয়ে, দেখানো যায় কি না। এই যে বইয়া লেখাটা আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা আমি হালকা জল দিয়ে, এটা জল দিয়ে ঘষে দিলে এটা হাইড হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে বা মুছে দেওয়ার পরে দেখবে জলটা, সরি, বইয়া লেখাটা আবার চলে আসবে। তো এই হচ্ছে এর একটা অরিজিনাল পার্ট। আর এটা কী কী সাথে সেট হবে সেটা তোমরা সবাই জানো, তো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা মোবাইলের সাথে সেট হবে, ট্যাবের সাথে, কম্পিউটার, ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, এসব আদার্স কি সব কিছুর সাথে এটা সেট হবে। আর তার উপরেও একটা বারকোড থাকবে, মানে এগুলো অরিজিনাল চেনার জন্য। তো জলদি জলদি আমি এটা আনবক্সিং করে নিচ্ছি আর বেশি দেরি না করে। বক্সের মধ্যে আর কিছু নেই। তারপরে বক্সের মধ্যে আমি যেসব ডকুমেন্টসগুলো পেয়েছিলাম, বইয়া লেখা, এটা একটা স্টিকার, এইটা পাবো, আর একটা ওয়ারেন্টি কার্ড দেবে, একদিকে চাইনিজ লেখা একদিকে ইংলিশ লেখা ওয়ারেন্টি কার্ড, একটা বই দেবে বইয়া মাইকের সম্পর্কে জানার জন্য, এক সাইডে একদিকে ইংলিশ লেখা আছে আর একদিকে চাইনিজ লেখা আছে। টোটালে তো 8টা পেজ আছে, দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পেজ আছে, এটা অরিজিনাল। তো এগুলো সাইড করে দিচ্ছে। আর এই হচ্ছে মেন জিনিস যেটা দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি। তো আজ এইটা কিনে নিয়েছি, সত্যি বলতে খুব ভালো লাগছে, এতদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, যার জন্য আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। তো এটা নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে।
পাঁচা সরি, প্রথম থেকে দেখা এগুলো কি আছে। যেটা অরিজিনাল সেটা এই যে বইয়া লেখাটা, অরিজিনাল লেখা দেখলে বোঝা যায়, আর যেটা ডুপ্লিকেট আছে সেইটা লেখাটা খুব একটা ভালো না, এই লেখাটা যতটা ভালো দেখতে পাচ্ছি। তারপরে এর সাথে সাথে পিছনের দিকে এই মাইক্রোফোনে একটা বারকোড আছে যেটা কিনা ডুপ্লিকেটে নেই, আর এইটা খোলাও যায়। এই যে এটা হচ্ছে মেন মাইক, 3.5 mm জ্যাক, ব্লগিং এর জন্য পারফেক্ট মাইক। তোমার যখন ব্লগিং এ করবে তখন এই হাওয়া বা ব্যাকগ্রাউন্ড নয়েজ তো আসবে না, হাওয়া টাওয়া গুলো এগুলো সব আটকে দেবে। একটা এটা বলে শক মাউন্ট, এটা এটার সাথে লাগে। এই যে একটা দিয়েছে আমার ফোনের তার, আর একটা দিয়েছে ক্যামেরা বা DSLR ওইটার তার। তা আমি ফোন দিয়ে রেকর্ড করব, তার জন্য এইটা দরকার, ক্যামেরা থাকলে এইটা দরকার। আর বইয়ার এটাও সেম, অরিজিনাল সার্টিফিকেট, একদিকে ইংলিশ লেখা থাকবে অন্যদিকে চাইনিজ ভাষায় লেখা থাকবে। এইটা এইটাও দিয়েছে, এটা সেফটি রাখার জন্য, যাতে পোকা টোকা না ঢুকে এটা নষ্ট করে দেয়। আর একটা ব্যাগ দিয়েছে, এটা মাইকটা ক্যারি করার জন্য। ব্যাগটাও খুব ভালো, ক্যারি করার জন্য খুব ভালো ব্যাগ। এই যে তো চলো, অনেক আনবক্সিং দেখিয়ে দিয়েছি, এইবারে টেস্ট করতে যাব মেন জিনিসটা যেটা আমাদের দরকার। এত কিছু তো বলেছি, এত কিছু তো দরকার নেই, মেন যে জিনিসটা দরকার আমাদের সেই জিনিসটা টেস্ট করতে যাব। তো এখন আমি রেকর্ডিং করছি আমার ফোনের ইন্টারনাল মাইক দিয়ে, এই যে দেখতে পাচ্ছ। আর এরপরে আমি সেট করব বইয়ার মাইক্রোফোনটা, তো এখন ফোনের মাইকটা দিয়ে কতটা সাউন্ড আসছে সেটা দেখব, আর এরপরে বইয়ার মাইকটা সাউন্ড দেখব। তো এখন আমি রুমের মধ্যেই আছি, পাখা বন্ধ আছে, পাখা চালিয়ে ফোনের শব্দটা কতটা আছে সেটা একবার দেখব। তো ব্যাকগ্রাউন্ড ততক্ষণের জন্য আমি চুপ করে আছি, পাখার শব্দটা শোনা যাবে। তো শোনা গেল পাখার শব্দটা কতটা, আর ফোনের মাইক দিয়ে টেস্ট করছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো, তো দেখতে পেলে। এবার আমি বইয়া মাইকটা সেট করব। তো হে গাইস, মাইক্রোফোনটা সেট করে নিয়েছি ফোনের সাথে, এখন তো শব্দটা শোনা যাচ্ছে মোবাইলের শব্দ। এখন এই মাইকের তারটা জুড়ে দিলে এবার মাইকের শব্দটা শোনা যাবে। তো এখন সেট করিয়েছি বইয়া বাই WN-WM1 মাইক, এখন যে শব্দটা শোনা যাচ্ছে এই মাইকটা শব্দ থেকে শোনা যাচ্ছে। তো শব্দটা কেমন হচ্ছে সেটা দেখি কেমন হচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। আর এখন পাখা বন্ধ আছে, পাখাটা চালু করে দিয়েছি, পাখাটার শব্দ কতটা আসছে, পাখাটা ততক্ষণ জোরে ঘুরুক, তো দেখছি। তার আগে এই যে এই যে বোঝানোর জন্য আমি এইসবে করেছি, পাখাটা এখন চলছে, ততক্ষণের জন্য চুপ আছি পাখাটার শব্দ শোনার জন্য। তো ব্যাস শোনা হয়ে গেল, এখন এই যে মাইক, এটা হচ্ছে রুমের মধ্যে টেস্ট করেছি, এবারে যাব বাইরে টেস্ট করতে, বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো কতটা দিচ্ছে সেইটা দেখবো। তো চলো বাইরে যাওয়া যাক। তো এখন আমি বাইরে চলে এসেছি ভিডিও শ্যুট করতে, এখন মোবাইলের ইন্টারনাল মাইক দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে, আর দেখতে পাচ্ছ পিছনে জল ছেঁচা হচ্ছে, মেশিন লাগানো আছে, মেশিনের যে কতটা শব্দ সেটা শুনতে পাবে। তো এরপরে সেট করব মেন মাইক্রোফোনটা, তো সেইটা সেট করার পরে দেখব কোনটা সাউন্ড কতটা নয়েজ ক্যাপচার করছে। তো চলো ওটা সেট করে নেওয়া যাক। তো এখন আমি মাইকটা সেট করে নিয়েছি, শুধু জ্যাকটা দেওয়া বাকি আছে, তো সেই জ্যাকটা দিয়ে দিই। তো এখন যে শব্দটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে মেন মাইক্রোফোনের, যেটা বইয়া বাই WM1 মাইক্রোফোন সেইটার শব্দ।
আর পিছনের যে জল ছেঁচা মেশিনটা চলছে সেইটার শব্দ কতটা আসছে সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তো মাইকটা লাগিয়েছি, সেটা আমি দেখাবো একবার। তো এই যে মাইকটা আমি সেট করেছি এখান থেকে, এই যে আমি আয়নার সামনে দেখাচ্ছি যে মাইকটা আমি সেট করেছি বলে, আর আমাকে দেখাচ্ছি, আর এই যে এইটা আমি আছি দেখতে পাচ্ছ, এই যে মাইকটা সেট করেছি। তো চলো, এ ফিউ মোমেন্টস। তো আপনারা দেখলেন দুটো মাইকের পার্থক্য, এক বইয়া মাইক আর এক ফোনের মাইক্রোফোনের পার্থক্য, কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যাপচার করছে। তো আমি দেখলাম যে বইয়া মাইকের ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো খুব একটা বেশি ক্যাপচার করছে না ফোনে যতটা করছে। তো আমার পার্সোনালি ভালো লেগেছে বইয়ার মাইক্রোফোনটা। তো তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটার জন্য একটা লাইক করে দাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।